আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম তো একটু বলেন মুজাম্মেল শেখ আপনাদের এই ঘরের নাম তো একটু বলেন দ্বিতীয় এন্টারপ্রাইজ আচ্ছা এখন আপনার কাছে কয় আইটেমের নাম পাওয়া যাচ্ছে ভাই হিমসাগর আছে আচ্ছা ন্যাংরা আছে রূপালী আছে লক্ষণভোগ আছে হ্যাঁ চার আইটেমের নাম পাওয়া যাচ্ছে আমের আমদানি কেমন এখন ভাই মোটামুটি ভালো আমদানি মোটামুটি ভালোই আমদানি হ্যাঁ আচ্ছা আমাকে একটু বলেন এখানে তো আমরা খুব সুন্দর আপনার হিমসাগর আম দেখতেছি না হ্যাঁ বাজারের মধ্যে কি এটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি হ্যাঁ এটা বেস্ট কোয়ালিটি এটাই বেস্ট কোয়ালিটি এটা আজকের বাজার আপনারা পাইকারি কেমন দামে বিক্রি করতেছেন 100 টাকা বস্তা আছে পাইকারি 100 টাকা পাইকারি তার মধ্যে কোয়ালি আছে কোয়ালি আছে 110 টাকা কেজি পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এই হিমসাগর আমগুলো কোথা থেকে আসছে ভাই এটা রাজশাহী কালচারের থেকে আসছে রাজশাহী কালচারের আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম হিমসাগর আম আর কতদিন পাওয়া যাবে ভাই এই 2-4-5 দিন ভাই দেন 2-4-5 দিন পাওয়া যাবে তারপরে পাওয়া যাবে না না আর পাওয়া যাবে আচ্ছা 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 এখানে আমরা তো মানে ল্যাংরা আম দেখতেছি না ভাই ল্যাংরা ল্যাংরা আমের কোয়ালিটি তো আপনাদের এখানে খুবই ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই যে ল্যাংরা আমগুলো কোথা থেকে আসছে ল্যাংরা আম কালচারের থেকে আইতাছে এটা আচ্ছা এটা কি এখন মোটামুটি পাওয়া যাবে ভাই এটা মোটামুটি 2-10 দিন পাওয়া যেতে পারে পাওয়া যাবে এখন আজকের বাজারে এটা পাইকারি কেমন দামে বিক্রি করতেছে 60-65 টাকা 60-65 টাকা আজকের বাজারে পাইকারি বিক্রি করতেছেন আচ্ছা আর এটা কি রূপালী আম হ্যাঁ এটা কোথা থেকে আসছে এটা আসছে তো সাভারে থেকে এটা সাভারে থেকে আসছে এটা আজকের বাজারে কত বিক্রি করতেছে এটা 65 টাকা 60 টাকা এটা 65 টাকা 60 টাকা এটা হচ্ছে কি ভালো কোয়ালিটি হ্যাঁ এই যে ভালো কোয়ালিটি আছে তো ভাই এগুলা তো একদম ভালো কোয়ালিটি না হ্যাঁ এটা আজকের বাজারে কত টাকা বিক্রি করতেছে এটা 80 টাকা 75 টাকা বিক্রি হইতাছে ভাই 80 টাকা 75 টাকা কেজি বিক্রি করতেছেন আপনার রূপালী আমের দাম কি এবার বাড়ে নাই এই মোটামুটি বেশি বাড়ে নাই বেশি বাড়ে নেবে কি আমদানি বেশি আর সামনে বাড়তে পারে এখন আমদানি মোটামুটি ভালো আছে এখন আমদানি মোটামুটি ভালো কিন্তু সামনে বাড়তে পারে হ্যাঁ আচ্ছা এগুলো সবই হলো রূপালী সামনে যা দেখো হ্যাঁ সবই রূপালী হ্যাঁ এগুলো সবই আপনার 70-80 টাকা কেজি আর এটা তো হিমসাগর না এটা হিমসাগর এটা কোয়ালিটি মানে একটু ছোট নাকি হ্যাঁ এটা ছোট এটা 10 টাকা কমে বেচতে আছি এটা কত বিক্রি করতেছে 90 টাকা মানে 90 টাকা হলে এটা 100 টাকা হয়ে যায় হ্যাঁ আর এটা কি আরেকটু কম আছে হ্যাঁ এটা এটা বিক্রি করতেছি 50 টাকা ল্যাংরা এটা ল্যাংরা বিক্রি করতেছেন 50 টাকা হ্যাঁ এটা ছোট ভাই ছোটটা আর এই যে এখানে পাকা ল্যাংরা দেখতেছি এটা কেমন দামে বিক্রি করতেছেন এটা ওই দামে 60 টাকা 60 টাকা আচ্ছা বাজারে মানে যে আমগুলো একটু ভালো কোয়ালিটির দেখতে মানে সুন্দর ওগুলোর দাম একটু বেশি থাকে বেশি হইতাছে আর যেগুলো একটু দেখতে ভালো না ওগুলোর দাম একটু কম থাকে হইতা স্যার আচ্ছা তো কেমন চলতেছে আপনাদের ব্যবসা বাণিজ্য বলো আচ্ছা মোটামুটি আলাদা পাইকার পত্র কেমন আসে আচ্ছা পাইকার পত্র মোটামুটি আসে খারাপ না ভালোই আজকে খারাপ না ভালোই আসতেছে আচ্ছা তো এবারে যে আম বিক্রি করতেছেন গেছে বারতে কি এবার আমের আমদানি কম না বেশি একটু কম আমদানি এবার একটু কম আপনাদের ব্যবসা কেমন হচ্ছে আছে মোটামুটি বললাম মোটামুটি ভালো হচ্ছে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা